তেল এবং গ্যাস দাম বৃদ্ধি হচ্ছে, তার জন্যে তৃণমূল নেতারা আন্দোলন করছেন, বামপন্থীরা আন্দোলন করছেন। কিন্তু পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম ইউনিট প্রতি সব থেকে বেশি, এটা নিয়ে কোনো কেউ কোনো উচ্চবাচ্চা করছেন না। যদিও মাঝে মধ্যে দেখা যায় যে বামপন্থীরা ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসের সামনে ধর্ণা দেন, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা নিয়ে ভারতীয় জনতা পার্টিও এই মূল্যের, বিদ্যুতের মূল্যের জন্য বিরাট আন্দোলন করেছিলেন। ভারতীয় জনতা পার্টির যারা যুব উইং, ভারতীয় জনতা যুব মোর্চা, তারা এই আন্দোলনটাকে একটা তুঙ্গে তুলেছিলেন। তারপরেই আমরা দেখলাম এটা বিশেষত সিএসসির জন্যই হচ্ছে। তো ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন এমন একটা জিনিস যেখানে দেখলাম যে আন্দোলন করে তারপরে তারা বাধ্য হলেন যে এরকম একটা আর্বিট্রারি বিল পাঠাচ্ছিলেন, একটা বিদ্যুতের মাশুল প্রচণ্ড বেড়ে উঠেছিল, উল্টোপাল্টা লকডাউনের মধ্যে মানুষ যেটা ব্যবহার করেননি সেরকম মাত্রায় তারা অ্যাভারেজে বিল পাঠিয়ে দিতে শুরু করলেন, এবং সেখানে যখন কিছু গলতি ভুল দেখা গেল তখন তারা সেটাকে সংশোধন করতে রাজি হননি। তো সেক্ষেত্রে আমরা আন্দোলনে নামার পরেই, তারপরে কিন্তু এটা নিয়ে তারা দেখলাম যে তারা নিজেদেরকে অনেকটা সংশোধন করার চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে আমরা যখনই আন্দোলনরত হয়েছি, যখনই আমরা আন্দোলনে নেমেছি, তখন কিন্তু তারা বাধ্য হলেন যে এই বিষয়টাকে নিয়ে করতে। তারপরে দেখুন, আমরা দেখলাম যে রাজ্য সরকার এটা নিয়ে কিছু উচ্চবাচ্যই করেননি। যখন খুব বলা হলো তখন দেখলাম ব্যাকডোর দিয়ে একটা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, আমাদের ইলেকট্রিসিটি অ্যাক্ট 2002 একটা আইন আছে, ইলেকট্রিসিটি অ্যাক্টের নিরিখে আপনার এগুলো ইলেকট্রিসিটি ট্যারিফ বা বিদ্যুতের মাশুল নির্ণয় করা হয়। তো একটা বডি আছে, কমিশন আছে, তার একটা কোয়াজি জুডিশিয়াল বডি, তো তারা নির্ধারণ করেন। তো আমরা দেখলাম যে তারা হট করে একটা ব্যাকডোর দিয়ে নির্ধারণ করে দিলেন এমন একটা বিষয়, তো মাশুল। আমরা যেটা বললাম যে এমন একটা প্রাইভেট এন্টিটির কাছে কলকাতার কেন থাকবে, আর যদি প্রাইভেট এন্টিটি থাকে তাহলে আপনার বেসরকারি সংস্থা যদি থাকে আরও থাকুক, কম্পিটিশান বাড়ুক, কম্পিটিশান বাড়লে যাতে আরও মানুষ সিএসসির এই স্বৈরাচারিতা থেকে মুক্তি পান, এবং কম্পিটিশান থাকলে যাতে রেটগুলো ঠিক হয়। আমরা দেখলাম জিও মার্কেটে নেওয়ার পরে কীভাবে চরচর করে মোবাইলের দাম, মোবাইলের আমরা ব্যবহার করার যে খরচা, কল খরচাগুলো কমে গেল। আমরা জানতে শিখলাম যে বহু জায়গায় যেখানে কোম্পানির খরচা হয় না কিন্তু তার উপর বিল চাপানো হচ্ছিল। তো সেরকম কম্পিটিশান বাড়লে এটা আমাদের ক্রেতাদের জন্য একটা সুবিধে হবে। তো সেই বিষয়টিকে আমরা মাথায় রেখে, নিশ্চয়ই বিদ্যুতের মাশুল প্রচণ্ড পরিমাণে বেড়ে উঠেছে, সেই বিষয়টাকে নিয়ে আমরা চর্চাও করেছি, আমরা আন্দোলনও করেছি, কিন্তু যারা ক্ষমতাসীন দল তারা কিন্তু এটা নিয়ে কিছু করেননি। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার মনে আছে নিশ্চয়ই, যখন বাম আমলে এই বিদ্যুতের মাশুল নিয়ে তিনি আন্দোলনে নামলেন কিন্তু তিনি বললেন যে এত কিছু করবো, সিএসসিকে সরিয়ে টরিয়ে দেবো, কিন্তু কী আদত হলো ভগবান জানে। সেক্ষেত্রে তিনি আর কিন্তু কিছু বল না পাল্টালেন, না কিছু পদক্ষেপ নিলেন। তো সেক্ষেত্রে আমরা মানি এবং আমরা বিশ্বাস করি যে এটাকে কম্পিটিশন ক্রেতাদের জন্য মঙ্গলময় হবে, এবং আমরা সব বিষয়ে সব ক্ষেত্রে কম্পিটিশন এনে যাতে বহু বাংলার বুকেও ব্যবসায়ী আরও সংখ্যা বৃদ্ধি হোক এবং জনগণের মঙ্গল হবে তাতে। আমরা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিদ্যুতের মাশুল, এবং আমরা দেখলাম বিদ্যুতের বহু সময় বহু টাকা ডিপোজিট, ভারী টাকা ডিপোজিট নেওয়া হয়। তো সেক্ষেত্রে বিদ্যুতের মাশুল, ডিপোজিট, এই অর্থগুলো কী হচ্ছে, কেন লাগছে, এগুলো হয়তো আমরা এটাকে নিয়ে আরও আগামী দিনে চর্চার দরকার, এবং এতে তৃণমূলের যে মানুষের সঙ্গে ভাঁওতামি এবং বোকা বানানো এটা আরও স্পষ্ট হয়ে গেছে।